नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। हाय गाइस, आई एम अभि, आर यू वाचिंग माय चैनल मैकेनिकल नॉलेज। आज के जरा हमारे चैनल नतून एस तक लाल रंग सब्सक्राइब ऑप्शन क्लिक कर नाओ और तरह पासे थका बेल आइकन टीके क्लिक कर नाओ जाते हमार नतून नतून अपडेट भिडियोगुली सवार आगे चले आसते परे तुम्हारे का जरा आगे हमार चैनल के सब्सक्राइब कर रेखे तक असंख्य धन्यवाद। तो यूट्यूब थामनेल थे तुम्हारा बुझते पे आज के कथा बोलो। तो लकडाउनर जो तुम्हारे चाकरी चले गए लकडाउनर जो कम्पानी थे पेमेंट पाचना और चिंतार को कारण नहीं, এর জন্য সরকার দেবে আপনাদেরকে পেনশন, অর্থাৎ চাকরি চলে যাওয়ার দু বছর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন পেনশন। এই প্রকল্পটি চালু হয়েছে অটল বিমা প্রকল্প নামে। তো এই প্রকল্পটা 2018 সালে চালু হয়েছে, কিন্তু লকডাউনের জন্য এটা গুরুতরভাবে কাজ দেবে এই লকডাউনের পরিস্থিতিতে। তো লকডাউনের জন্য আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, এর জন্য কোম্পানিগুলো লসে রান করছে, এর জন্য অনেক কোম্পানি তাদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। এই সমস্ত সমস্যার সমাধান তোমরা পাবে এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, তো বন্ধুরা, তোমাদের যদি করোনার জন্য কাজ ছিনে নিয়েছে চাকরি গেলেও ভয় নেই, এই স্কিমে টানা দু বছরের মাইনে দেবে মোদি সরকার। এই প্রকল্পটি বেকার পরিস্থিতিতে কার্যকরী হবে। 2018 সালে এটা চালু হয়েছিল। করোনার কারণে বেকারত্ব বাড়ছে, করোনার কারণে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংস্থাগুলি তাদের লোকসানের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বেতন কাটার মতো অবস্থা ব্যাহত রেখেছে। তবে কিছু সংস্থাগুলি এমনকি সরকারের আবেদন সত্ত্বেও লোকেদের বহিষ্কার করছে। যদি আপনিও সেই লোকেদের মধ্যে রয়েছেন যারা চাকরি হারিয়েছেন বা ক্রমাগত বিপদে পড়েছেন, তবে আপনাকে চিন্তার দরকার নেই, কারণ চাকরিটি ছাড়ার দু বছর পরেও একটি সরকারি স্কিম আপনার ব্যয় বহন করবে। মোদি সরকারের এই স্কিমের নাম অটল বিমা বয়কট কল্যাণ প্রকল্প। তো স্কিমটি কীরকম? কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় বেকার হলে কর্মচারী 24 মাসের জন্য অর্থ পাবে। এই স্কিমটিতে চাকরিতে যাওয়া পরে সরকার আপনাকে প্রতি বছর 2 বছরের জন্য আর্থিক সহায়তা প্রদানে বাহত রাখবে। সংশ্লিষ্ট ব্যক্তির শেষ 90 দিনের গড় আয়ের 25% দেবে সরকার। এই স্কিম সেই সব কর্মীদের জন্য যারা সংগঠিত ক্ষেত্রে চাকরি হারিয়েছেন, একই সঙ্গে 2 বছর বা তার বেশি দিন ধরে চাকরি করছেন। এই স্কিমের সুবিধা পেতে গেলে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আবশ্যক। কীভাবে এই স্কিমে রেজিস্টার করবেন? আপনি যদি এই প্রকল্পে সুবিধা নিতে চান, তবে আপনাকে অবশ্যই প্রথমে ESIC ওয়েবসাইটে যেতে হবে এবং অটল বিমা ব্যক্তি কল্যাণ প্রকল্পের জন্য নিবন্ধন করতে হবে অথবা এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো আর্টিকেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওয়েবসাইটের। তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবে। তো কারা এই স্কিমের সুবিধা নিতে পারবে? তো কোনো খারাপ কাজ বা বেআইনি কাজের জন্য যে সমস্ত কর্মীরা কোম্পানি বরখাস্ত করেছে তারা এই স্কিমের সুবিধা পাবেন না। এছাড়া যেসব কর্মীর বিরুদ্ধে ফৌজিদারি মামলা চলছে বা স্বেচ্ছাবশত নিয়েছেন তারা এই সরকারি স্কিমের সুবিধা পাবেন না। তো এখানে কারা কারা এই সুবিধা পাবেন না তাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো এই সুবিধাটা যদি তোমরা নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ESIC ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করাতে পারবে নিজেদের নাম, এবং এর জন্য তোমাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আবশ্যক দরকার। এবং তোমরা যে কোম্পানিতে কাজ করতে সেই কোম্পানি তোমাদেরকে বেতন দিচ্ছে না বা চাকরি থেকে বের করে দিয়েছে, এই সমস্ত যদি তোমাদের প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা এই 2 বছর পেনশন পাবে। তো এইরকম তথ্য যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো নমস্কার।